হ্যালো ভিউয়ার্স, হেকিমি ডট কম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি যে সকল রোগের একটি চিকিৎসা আপনাদেরকে দেখাবো, মোট তিনটি রোগের জন্য আজকে চিকিৎসা ব্যবস্থা। প্রথমটি হচ্ছে যাদের লিঙ্গ দুর্বল, দ্বিতীয়টা হচ্ছে সহবাসের সময় যারা কম পান, এবং তৃতীয়টি হচ্ছে যাদের বীর্যের ঘনত্ব কম। এই তিন ধরনের রোগের জন্য মূলত আজকের চিকিৎসা পদ্ধতি। তো আপনারা জানেন যে আমরা সবসময়ই বিভিন্ন রোগের চিকিৎসা বনজি যে ঔষধি যেসব গাছগাছরা আছে সেগুলোর মাধ্যমে দিয়ে থাকি, এবং আপনাদেরকে দেখিয়ে থাকি যে এই ওষুধগুলো আসলে কি কি দিয়ে কি পরিমাণ দিতে হয়, হ্যাঁ কতটুকু কি দিয়ে এই ওষুধগুলো তৈরি করতে হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আর আপনারা যারা এই ওষুধগুলো তৈরি করতে পারবেন তারা তো অবশ্যই এই জিনিসগুলো সংগ্রহ করে আপনারা তৈরি করে নিতে পারেন নিজেরা, আর যারা এগুলো করতে পারবেন না, যারা দেশের বাইরে আছেন বা এমন জায়গায় আছেন ঢাকাতে আছেন যাদের জন্য এই জিনিসগুলো সংগ্রহ করে ওষুধ তৈরি করা সম্ভব না, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন। গোপন রোগের যে কোনো চিকিৎসা আপনি আমাদের কাছে পাবেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের চিকিৎসা পদ্ধতির জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন সেগুলো কি কি এবং কিভাবে এটি তৈরি করবেন দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা আছে এটা হচ্ছে তাল মাখনা। তাল মাখনা, এই যে প্রথমে তাল মাখনা, আর তাল মাখনার পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইসুপ গুলদানা। তো তাল মাখনা হচ্ছে 25 গ্রাম, আর ইসুপ গুলদানাটা হচ্ছে 50 গ্রাম, আর এরপরে আছে হচ্ছে কথিলা। কথিলাটা হচ্ছে আমাদের আছে 50 গ্রাম, আর এরপরে বাবলা আঠা, বাবলা আঠা বলে এটাকে, বাবলা আঠাটা আপনাদের হচ্ছে আছে 50 গ্রাম, আর এটা হচ্ছে শিমল মূল পাউডার, শিমল মূল পাউডারটা হচ্ছে 50 গ্রাম। এই মোট হচ্ছে 5টি উপাদান। আমি আবারও উপাদানগুলো বলে দিচ্ছি এবং সাথে পরিমাণও বলে দিচ্ছি। ইসুপকুল দানা 25 গ্রাম, এটা হচ্ছে তাল মাখনা, আমি ভুল বলছি, তাল মাখনা হচ্ছে 25 গ্রাম। তো আমরা উপকরণগুলো দেখে নিই। উপকরণগুলো হচ্ছে তাল মাখনা 25 গ্রাম, ইসুপকুল দানা, ইসুপকুল দানাটা হচ্ছে 50 গ্রাম, বাবলা আঠা 50 গ্রাম, এটা হচ্ছে শিমুল মূল, শিমুল মূল হচ্ছে 50 গ্রাম, এবং এটা হচ্ছে কথিলা, কথিলা হচ্ছে 50 গ্রাম। এই মোট 5টি উপাদান। এই 5টি উপাদান দিয়েই আমরা আজকে তৈরি করব আমাদের 3টি রোগের ঔষধ। লিঙ্গ দুর্বল, সহবাসের সময় কম, বীর্য যাদের ঘনত্ব কম বা বীর্য পাতলা তাদের জন্য। তো প্রথমেই আমি কথিলাটা দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো আসলে অরিজিনাল খুঁজে পাওয়াটাই একটু কঠিন, তো যারা নিজেরা তৈরি করতে চান কিন্তু পাচ্ছেন না খুঁজে, তারা চাইলে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন, অথবা চাইলে আপনারা সরাসরি ওষুধও সংগ্রহ করতে পারেন যদি মনে করেন যে আপনার জন্য এই ঝামেলাগুলো করা সম্ভব নয়। এখানে যে পরিমাণ তৈরি হবে এতে আপনাদের 15 দিন চলে যাবে আজকে যে উপাদানটা তৈরি করছি। আর সবসময় আমরা পরিমাণে অল্প দেখাই এর জন্য যে অল্প পরিমাণ তৈরি করার পরে আপনি দ্রুত খেয়ে ফেলতে পারবেন, না হলে এটা রেখে দেওয়া আবার হয়তো সমস্যা, কারণ রেখে দিতে গেলে আপনি যখন দীর্ঘদিন রাখতে যাবেন তখন এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এর মধ্যে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না, তাই এগুলো সংরক্ষণ করাটাও সমস্যা। কিন্তু এগুলো মাসখানিক আপনি রাখতে পারবেন, আর এটা আজকে যে পরিমাণটা এটা 15 থেকে 20 দিনের মধ্যে আপনার শেষ হয়ে যাবে আপনি একজন যদি খান। এরপরে আমি বাবলা আঠাটা দিয়ে দিচ্ছি।
ডাবল আটাটা দিয়ে দিলাম। সব শেষে শিমুল পাউডারটা দিয়ে দিচ্ছি, শিমুল মূল পাউডারটা দিয়ে দিচ্ছি। এই শিমুল মূল পাউডারটা দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ সবগুলো জিনিস যাতে একে অপরের সাথে ভালো করে মিশে যায়। এবং আপনাদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনারা যখন কেউ এই মিশ্রণটা তৈরি করবেন তখন অবশ্যই একটা বড় কোনো বাসন নেবেন, কারণ বড় বাসন ছাড়া এটা যখন আপনি নাড়তে যাবেন তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে একটু বড় বাসনের মধ্যে এটা করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার মেশানোটা হয়ে গেছে। ভালোভাবে মেশানোর পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এর মধ্যে খাঁটি মধু, অবশ্যই মধু খাঁটি হতে হবে, এবং যে গাছগাছড়াগুলার গুঁড়া আমরা দিলাম সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ মধু দিয়ে দেব। মধু দেওয়ার ক্ষেত্রে কোনো রকমই কার্পণ্যতা করা যাবে না এবং মধুটা অবশ্যই খাঁটি হতে হবে। এইটা আমাদের নিজস্ব সংগ্রহ করা মধু, দেখতে পাচ্ছেন এটা একেবারে চাক থেকে সংগ্রহ করা মধু। তো এখন আমরা এটাকে কি করব, এটাকে এভাবে মিশ্রণটা ভালো করে আমরা তৈরি করে নেব। এখন শুধু কাজ এটাকে এভাবে শুধু মিক্স করে যাওয়া, অর্থাৎ নেড়ে যাওয়া। হ্যাঁ, এটা নাড়তেই থাকতে হবে, অনেক সময় ধরে এটাকে নাড়তে হবে। আস্তে 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 এটাকে নাড়তে থাকতে হবে যাতে খুব ভালোভাবে মিশ্রণটা মধুর সঙ্গে মিশে যায়। আসলে আমাদের যে সমস্যা, সমস্যাগুলো প্রকৃতিতেই প্রত্যেকটা জিনিসের সমস্যার সমাধানগুলো রয়েছে। আমরা বর্তমানে ওষুধপত্র কেমিক্যাল এগুলোর মধ্যে না গিয়ে যদি আমরা এই চিকিৎসা পদ্ধতির মধ্যে থাকি, বনজি ওষুধি চিকিৎসার মধ্যে, তাহলে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না, এবং এই পার্শ্ব প্রতিক্রিয়া না থাকার ফলে আপনাদের আরও ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো যার জন্য সবসময় চেষ্টা করবেন যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এই বনজি ওষুধগুলো ব্যবহার করার। তো যারা এই জিনিসগুলা নিজেরা সংগ্রহ করে তৈরি করতে চান, তারা চাইলে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে নিজেরা করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার এত ঝামেলা করার মতো নেই, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য। ইনশাল্লাহ আমরা এভাবে বনজি ওষুধের মাধ্যমে আপনাদের ট্রিটমেন্টগুলো দিতে সক্ষম হব। তো এইটে হয়ে আসছে, তবে এর মধ্যে বাবলা আঠা দেওয়া আছে, যার কারণে আমাদেরকে মিশ্রণটা আরও একটু এটাকে আরেকটু আমাদেরকে সময় নিয়ে এটাকে এভাবে মিশ্রণ করে যেতে হবে, একটু বেশি সময় ধরে, কারণ এর মধ্যে বাবলা আঠাটা দেওয়ার জন্য একটু সময়টা বেশি লাগবে। এই আমরা মিশ্রণটা এভাবে এভাবে মিশ্রণটা করে দিচ্ছি। ব্যাস, আমাদের এই মিশ্রণটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। কাচের বয়ামে সংরক্ষণ করার অর্থ হচ্ছে এই যে, এইটা কিন্তু সংরক্ষণ করার জন্য আমরা কোনো কিছু, কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করছি না বা ব্যবহার করবো না বা ব্যবহার করিও না।
তো যার কারণে আপনাদেরকে এটা কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে, এবং যে পরিমাণ আমরা দেখালাম একজনের জন্য এক মাস এটা ব্যবহার করা পসিবল হবে। আর এক মাস এটা খুব ভালোভাবেই ভালো থাকবে, আপনারা খুব সহজে এটা সুন্দরভাবে রেখে দিতে পারবেন। এবার খাওয়ার নিয়মটা বলি, এইটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা বাসি পেটে বা খালি পেটে আপনারা কি করবেন, 5 গ্রাম পরিমাণ বা এরকম 1 গ্রাম 5 গ্রাম পরিমাণ বা 1 চামচ পরিমাণ আপনারা কি করবেন, এটাকে চিবিয়ে ভালো করে চিবিয়ে তারপরে খাবেন। হ্যাঁ, ভালো করে চিবিয়ে তারপরে খাবেন, খেয়ে আপনারা ঠান্ডা পানি খাবেন। আর রাত্রেবেলা আপনারা ভরা পেটে শোবার আগে 5 গ্রাম পরিমাণ খেয়ে ঠান্ডা পানি খেয়ে তারপরে ঘুমাবেন। এই হচ্ছে খাওয়ার নিয়ম। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই অন্যান্যদের কাছে এটাকে পৌঁছে দেবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।